চলুন ফিরেছে আমাদের আজকের অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাদেকা হালিমের কাছে। আপা, আবার ফিরলাম আপনার কাছে। আবার শুভেচ্ছা জানাই আজ আন্তর্জাতিক নারী দিবস। একটু প্রথমে এই দিবস সম্পর্কে আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। বাংলাভিশনের মাধ্যমে আমি বাংলাদেশের সকল নারীকে আমার বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এবং আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। এবছরের প্রতিপাদ্য বিষয় হচ্ছে জেন্ডার ইকোয়ালিটি টুডে ফর এ সাস্টেনেবল টুমরো। অর্থাৎ আমরা জেন্ডার বলতে যেটা বোঝাচ্ছি যে নারী পুরুষের মধ্যে যে বৈষম্যটা আছে সেখানে আমাদের সমতা প্রয়োজন, এবং যদি আমরা সমতা নিশ্চিত করতে পারি তাহলেই কেবল আমরা একটা সুন্দর আগামীকাল পাব এবং যেটা টেকসই হবে, সেটাই হচ্ছে এবার আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য। ইতিহাসের প্রেক্ষাপটে নারী দিবসটা এসেছে, একটু জানতে চাই সেই যে প্রেক্ষাপট এবং আজকের দিন কতটা পরিবর্তিত হয়েছে নারীদের অবস্থা। ন্যায্য মজুরি সেটা তারা পাচ্ছিল না, সেই সংগ্রাম যখন করেন সেই সময় একটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনও হচ্ছিল পশ্চিমা বিশ্বে, এবং সেই সারা জেটলিন যার কথা আমরা সবসময় বলি আর তিনি ছিলেন এটার পুরোধা, এবং ধীরে ধীরে এটা কিন্তু আমরা বলবো যে ভারতীয় উপমহাদেশে ছড়িয়ে পড়ে। তবে এখানে আমাদের বলা প্রয়োজন যে ভোটাধিকারের ক্ষেত্রে কিন্তু এই উপমহাদেশে নারীরাই প্রথম কিন্তু ভোটাধিকারের অধিকারটা অর্জন করে। তো আমাদের যদি বর্তমানের দিকে আমরা তাকাই, আমরা বাংলাদেশকে যদি চিন্তা করি বা বাংলাদেশ নিয়ে যদি আমি বলতে চাই, তাহলে এই ভূখণ্ডের মোট জনসংখ্যার 50% হচ্ছে নারী। তাহলে এই 50% নারীকে তো আমরা ঘরে বসিয়ে রাখতে পারি না, এবং সেটা বিবেচনা করেই আমাদের বর্তমান সরকার অনেকগুলো প্রকল্প হাতে নিয়েছেন এবং বিশেষ করে নারী শিক্ষার প্রসার তারা ঘটানোর চেষ্টা করছেন, প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক, তারপরে উচ্চ শিক্ষা, এ প্রত্যেকটি ক্ষেত্রেই লক্ষ্য করা যায় যে নারীদের জন্য যাতে তাদের লেখাপড়ার বিষয়টা সহজ হয় সে কারণে উপবৃত্তি দেওয়া বা একেবারেই ফ্রি এডুকেশন, যেটা অবশ্য ক্লাস 5 পর্যন্ত আমরা জানি যে নারী এবং পুরুষ শিশু তারা উভয়ই কিন্তু তারা ফ্রি এডুকেশন পেতে পারে। তো নারীদের জন্য কেন প্রযোজ্য এই প্রশ্নটা আসতে পারে যে কেন আমরা নারী শিক্ষার জন্য এত বলছি। অনেকে আবার সমালোচনাও করছে যে পুরুষ শিশুরা কি ঝরে পড়ছে, তা কিন্তু নয়, সেদিকেও কিন্তু সরকার দৃষ্টি দিচ্ছে। কিন্তু একটা সামাজিক বিষয় হচ্ছে যে যদি কোনো পিতামাতার সাথে কথা বলা যায় তারা সহজেই নারী শিশুকে বিশেষ করে 5th grade পরে তারা পড়াশোনা কন্টিনিউ করতে চায় না। তো বড় একটা কারণ হচ্ছে যে তারা মনে করে যে নারী শিশু জন্ম হয়েছে পরিবারে যতই সুযোগ সুবিধা দেওয়া হোক না কেন তাকে একটা নির্দিষ্ট বয়সসীমার মধ্যে তাকে বিয়ে দিতে হবে। এই বিয়ে দিতে হলে তার প্রতি আমি এতটা কেন, এই পুঁজিটা আমি কেন বিনিয়োগ করবো, তাকে কেন আমি স্কুলে পাঠাবো, বরং তাকে আমি তৈরি করব বিয়ে দেওয়ার জন্য। এবং সমাজও কিন্তু এখনও এমন একটি জায়গায় আছে যে আমরা যে কন্যা সন্তানের যে বিয়ে হয়ে যাচ্ছে সেটা যদি আমরা বিবেচনা করি, বিশ্বায়নের ক্ষেত্রে আমাদের নারীরা অনেক জায়গায় কর্মক্ষেত্রে তারা নতুন নতুন কর্মক্ষেত্র পেয়েছে, কিন্তু এই গ্লোবাল ইয়েতে আমরা কিন্তু এখনও 4th আমাদের যে কন্যা সন্তানদের বিয়ে হয়ে যাচ্ছে। তো সে কারণেই এই যে একটা নারী শিশুকে বড় করা, তাকে লেখাপড়া শেখানো, তাকে কাজ অন্যান্য কাজ শেখানো, এই জায়গায় এখনও আমাদের মনোভাব, মানসিকতা বা পিতৃতান্ত্রিকতার যে একটা প্রভাব আছে আমাদের পরিবারের উপরে, সমাজের উপরে, বা আমাদের সমাজের সংস্কৃতি, ভাষা, আমাদের কৃষ্টি, আমাদের ধর্মীয় ব্যাখ্যাগুলো এমনভাবে আসে যে নারীকে এখনও আমরা বা নারী শিশুকেও বা কন্যা শিশুকেও আমরা অধস্তনভাবে দেখি, আমরা তাকে বিবেচনা করি না যে সে একজন মানুষ। বাংলাদেশ সংবিধানের কথা যদি বলি যে সম অধিকারের কথা বলা হয়েছে, সেক্ষেত্রে সব দিক থেকে আসলে নারীদের এই যে সম অধিকার সেটা কতটা আদায় করতে পারছে? সাংবিধানিকভাবে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু কিন্তু আমাদের নারীদেরকে সমান অধিকার দিয়ে গেছে, এবং 28 ধারায় পরিষ্কার বলা আছে যে আমরা সবাই সমান, এমনকি আইনের দৃষ্টিতেও কিন্তু নারী পুরুষ সমান। এবং আমাদের যদি ধর্মচর্চার বিষয় আসে, আমাদের সম্পত্তি ভোগের বিষয় আসে, আমাদের কর্মক্ষেত্রে স্বাধীনতার বিষয় আসে, স্বাস্থ্যর অধিকার, শিক্ষা, বাসস্থান সব কিছুতে কিন্তু আমরা সমান, কিন্তু বাস্তবে যেটা প্রয়োগের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা এখনও আছে, এবং নারীকে যে ধরনের প্রতিকূলতা
নারীকে মানে আমার মনে হয় যে তাদেরকে ফাইট করতে হয়, সেটা কিন্তু পুরুষকে করতে হয় না। এবং সবচেয়ে বড় একটা কারণ হচ্ছে যে সংবিধানে যাই থাকুক না কেন বা স্কুল কলেজে আমি যতই সুযোগ সুবিধা দেই না কেন, কর্মক্ষেত্রেও এখন আমরা অনেক সুযোগ সুবিধা পাচ্ছি, যেমন মাতৃত্বকালীন ছুটি যেটা বর্তমান সরকার এটাকে ইন্ট্রোডিউস করেছে যে 6 মাস একজন কর্মজীবী নারী, বিশেষ করে সরকারি যারা চাকরি করছেন তারা কিন্তু নিয়মিত এই ছুটিটা পান, কিন্তু বেসরকারি সংস্থা আমরা শুনি যে সবসময় ছুটিটা দেওয়া হয় না, ছাঁটাই করে দেওয়ার মতো ঘটনা ঘটে, রাইট? তো কিন্তু যেটা সবচেয়ে বড় সমস্যা যে সামাজিকরণের বিষয়টা, সামাজিকরণই করা হচ্ছে যে আমাদের যে মানে আমরা বলি যে জেন্ডার এবং সেক্সের মধ্যে যে আমরা পার্থক্য করি, সেক্সটা হচ্ছে আমাদের লিঙ্গ। তো লিঙ্গভেদে নারী কেবলমাত্র সন্তান জন্ম দিতে পারে, সেখানে তোর পুরুষ দিতে পারে না, কিন্তু এই সন্তান জন্ম দেওয়ার বিষয়টিকে আমরা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসি এবং পিতৃতান্ত্রিক সমাজে আমরা বলি যে যেহেতু নারী সন্তান জন্মদান করে সেহেতু নারীরই সব দায়িত্ব, নারী সন্তানকে দেখাশোনা করবে, লালন পালন করবে, নারী মানে আমাদের বলা হয় যে নারী খুব ভালো রান্না করতে পারে, নারী একজন রোগীকে তাকে সেবা শুশ্রূষা দেওয়ার বিষয়টা নারীর কাছেই বর্তায়, এগুলো হচ্ছে সামাজিকরণের বিষয়। কেন পৃথিবীর বিখ্যাত শেফ হচ্ছে কিন্তু একজন পুরুষ, এগুলো কিন্তু নারীরা আসলে অনেকাংশে কি মেনেও নিয়েছে বলেই আসলে সমাজটা এভাবে চলছে বলে মনে হয় আপনার কাছে? মেনে নেওয়া বিষয়টাই হচ্ছে সামাজিকরণ। যখন একজন শিশু জন্ম নেয় সে কিন্তু জানে না যে সে নারী না পুরুষ। আমরা কিন্তু ঘরে বসে পরিবার আমরাই কিন্তু তৈরি করি, একজন নারী শিশু তৈরি করি, একজন পুরুষ শিশু তৈরি করি, যার ফলশ্রুতিতে দেখা যায় যে জন্মহারে তারা যদি সমানও হয় আনুপাতিক হারে, কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে পরিসংখ্যান যেটা আমরা দেখছি বাংলাদেশে যে 5 বছরের মধ্যে যত শিশু মারা যায় তার মধ্যে অধিক মানে সংখ্যক হচ্ছে নারী শিশু। অর্থাৎ পরিবারের এখনও কিন্তু যে পরিমাণ পুষ্টির দিকে লক্ষ্য রাখা উচিত, তার যে ধরনের সহযোগিতা প্রয়োজন বেড়ে ওঠার সময়, সেটা কিন্তু আমরা দিচ্ছি না, যার ফলে অনেক নারী শিশুই কিন্তু হারিয়ে যাচ্ছে, যেটাকে আমরা বলি যে মিসিং পপুলেশন নারী। এটা আর মানে এটা আমরা যখন পড়াই বা বিবিএসের ডেটাতে এটা হয়তো বা সঠিকভাবে আসছে না, কিন্তু তারা আমরা হারিয়ে ফেলছি, কোথায় যাচ্ছে, কেন কেন একটা পুরুষ শিশু বেঁচে যাচ্ছে কিন্তু একই অসুখ হচ্ছে নারী শিশু বাঁচতে পারছে না। এটাই হচ্ছে পরিবারের যে একটা তারা মনে করেন যে আমার ইনভেস্টমেন্ট, যেটা আমি একটু আগে বলছিলাম যে আমি পুরুষ শিশু প্রতি করব, কেননা আমার যে সামাজিকরণ সেখানে আমরা মনে করি বা বিশ্বাস করি যে আমার বৃদ্ধ বয়সে আমাদের যে এখন তো বৃদ্ধ বয়সে আমাদের তো মানে আমাদের তো আমাদের লংজিভিটি বাড়ছে, তাই না, এক্সপেক্টেন্সি যেটা সেটা বেড়ে যাচ্ছে, তো সেখানে আমরা মনে করি যে না আমার ছেলেই আমাকে দেখবে, আমার নারী শিশুকে আমি বড় করব সে তো আমাকে দেখবে না, অর্থাৎ আমি মা হয়েও কিন্তু আমি সেই আশাটা করছি, মেয়ে শিশুর কাছ থেকে প্রত্যাশাটা থাকছে না, ছেলে শিশুর প্রতি প্রত্যাশা বেশি রাখছে। আর একটা বিষয় একটু দৃষ্টি দিতে চাই, এটা স্বাধীনতার মাস, তো বাংলার ভাষা থেকে শুরু করে একদম স্বাধীনতা আন্দোলন সব আন্দোলন সংগ্রামেই তো নারীদের অবদান রয়েছে, সেই প্রসঙ্গে যদি কিছু বলতে। হ্যাঁ, এটা খুবই একটা সুন্দর প্রশ্ন যে ভাষার মাসেও কিন্তু আমরা যে আমাদের ভাষা শহীদ যারা আছেন তাদেরকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি এবং নারীদেরকেও আমরা স্মরণ করি, এই কারণে যে যে সকল নারী ভাষা সৈনিক ছিলেন তারা অনেকে এখন প্রয়াত হয়েছেন, তাদের একটা বিশেষ ভূমিকা ছিল, কারণ তারা কিন্তু পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে 52 ভাষা আন্দোলনে তারা শরিক হয়েছেন এবং স্বাধীনতা পর্যন্ত তারা কিন্তু কাজ করে গেছেন। এবং সবচেয়ে বড় যে বিষয়টি যে স্বাধীনতার মাসে আমি বিনম্র শ্রদ্ধার সাথে আবার স্মরণ করি আমার বীরাঙ্গনা নারীদেরকে, যাদেরকে বঙ্গবন্ধুই আসলে বীর নারী বলেছিলেন, বীরাঙ্গনা, যে কারণে জাতির পিতা বঙ্গবন্ধুকেও কিন্তু সমালোচনা করা হয়, কিন্তু উনি বলেছিলেন এই কারণে যে তারা বীর, তারা মুক্তিযুদ্ধ করেছেন এবং তারা নিজেরা যেভাবে ধর্ষণের শিকার হয়েছেন, তাদেরকে মেরে ফেলা হয়েছে, তো এই কোনো এরকম একটা রাষ্ট্র খুঁজে পাওয়া যাবে না যারা স্বাধীনতার পরে তাদের এ সকল নারীকে বীরাঙ্গনা উপাধি দিয়েছেন, সেটা কেবলমাত্র বাংলাদেশ নামক রাষ্ট্রে পাওয়া যায়। তো এটাই মানুষ জাতির পিতা বঙ্গবন্ধু বলেছিলেন যে স্বাধীনতায় তাদের যে অবদান সেটা তো তাদের যে মনুষ্যত্বটাকে তাদের বিক্রি করে দিতে হয়েছে, অর্থাৎ তারা তাদের নিজের জীবনটাকে বলি দিয়েছে, তো সেভাবে কি আমরা তাদেরকে আসলে মূল্যায়ন করতে পেরেছি, সম্মানটা করতে পারছি? হ্যাঁ, সেক্ষেত্রে বলা যায় যে তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সেই উদ্যোগ নিয়েছেন এবং
এই বীরাঙ্গনা নারীদের কিন্তু এখন আমরা খুঁজে খুঁজে বের করছি, তারা সহজে সামনেও আসতে চায় না, তারা অনেকে কিন্তু খুবই মানে আমি মনে করি যে খুবই প্রান্তিক অবস্থানে আছেন, তাদের চিকিৎসা সেবা পাচ্ছেন না বা ভালো একটা জায়গায় তারা নেই। তো এইভাবে কিন্তু এখন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে লিস্ট করা হচ্ছে এবং তাদেরকে যে স্বীকৃতি দেওয়ার বিষয়টি। এটা ছাড়াও যে সকল নারী মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, সরাসরি যুদ্ধ থেকে শুরু করে ডাক্তার হিসাবে, নার্স হিসাবে, ইনফর্মার হিসাবে বা অস্ত্র ক্যারি করে দিয়েছেন মুক্তিযোদ্ধাদেরকে, এই বিভিন্ন ক্যাম্পে তারা কাজ করেছেন, তাদেরও কিন্তু মূল্যায়ন হওয়া উচিত, বা শব্দ সৈনিক হিসাবে কাজ করেছেন, সেই সময়ের বেতারে তারা কাজ করেছেন। তো এই জায়গাগুলো, এই জায়গাগুলো যত আমরা তুলে নিয়ে আসবো, যত আমরা আমাদের এগুলো পাঠ্যপুস্তকের মধ্যে নিয়ে আসবো, ততই কিন্তু আমরা সেভাবে নারীকে সম্মান করতে এবং তাকে মূল্যায়ন করতে শিখবো। আমি করেছি সামাজিক বিজ্ঞান অনুষদে, আমি একটি ডে কেয়ার করে দিয়েছি যেটা ছিল না। আর একটা হচ্ছে যে আমি নারী শিক্ষকদের, শুধুমাত্র যে আমার অনুষদের তা নয়, কারণ আমি যখনই বড় পরিসরে বসি কোনো ডিসিশন মেকিংয়ে, আমি আমার বিশ্ববিদ্যালয়ের সকল নারী শিক্ষকের কথাই ভাবি। যেমন ধরুন আমাদের বিশ্ববিদ্যালয় থেকে বঙ্গবন্ধু স্কলারশিপ দেওয়া হয়, তো একটা নারীকে যখন আমি স্কলারশিপ দিচ্ছি, তার সাথে তো তার দুটি বাচ্চা আছে বা একটি সন্তান আছে, বা সে একটা প্রথমে একটা এমএস করতে চায়, তারপরে সে একটু গ্যাপ নিয়ে পিএইচডি করতে চায়। অনেক সময় বলা হয় যে না না, একেবারেই সরাসরি পিএইচডিতে পাঠিয়ে দেন। তো তখন শিক্ষকরা আমাকে এসে বলে, নারী শিক্ষক, যে আপা আমি আগে একটা এমএস করতে চাই, তারপরে আমি পিএইচডিতে যাবো, কারণ আমার বাচ্চাটা একটু বড় হবে। এই বিষয়গুলো খুব ছোট ছোট বিষয়, কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এগুলোকে যে ভিতর থেকে ফিল করে বোঝাটা, কেননা আমি আমার খুব ছোট একটা শিশুকে নিয়ে পিএইচডি করেছি, তা আমার বাবা মা আমাকে সে সাপোর্টটা যদি না দিত, তাহলে আজকে আমি এই অবস্থানে আসতে পারতাম না। কিন্তু এখন কিন্তু সরকার, রাষ্ট্রই এই সাপোর্টটা দিচ্ছে, এবং সেই সকল জায়গায় যে বোঝা এবং নারীকে, যেমন ধরুন প্রমোশনের ক্ষেত্র, অনেক সময় নারী নিজেরাই বলে যে আমার, আমি তখন এই সময়টায় আমি প্রেগনেন্ট ছিলাম দেখে আমি বেশি আর্টিকেল লিখতে পারিনি, তাহলে সেক্ষেত্রে একটু বিবেচনা কর যে ঠিক আছে, তুমি প্রমোশন পাবে, কিন্তু তুমি একটা জায়গার দুটো লেখা জমা দিবে, প্রবন্ধ। তো এই বিষয়গুলো আমি সবসময় নারীদের সিকিউরিটির কথা ভাবি, ভেবেছি তারা যেন ভালো জার্নালে প্রকাশনা করতে পারে, তারা একটা ডে কেয়ার করে দেওয়া, তাদের অন্যান্য যেমন ধরুন অনেক ধরনের মনস্তাত্ত্বিক সমস্যা তারা হয়, যেমন পরিবারে তারা শ্বশুর শাশুড়ি নিয়ে থাকে, নিজের বাবা মা, সবাইকে তো খুশি করতে হয় নারীদেরকে, নিজেকে তারা খুবই কম খুশি করার সুযোগ এখনও পায়। এই যে খুশি করার জায়গাগুলো, এটা যাতে তারা তাদের যে শিক্ষক হিসাবে যে তারা যে কাজটি করে সেটা করেও যে তারা করতে পারে, সে একটা স্পেস তৈরি করে দেওয়া। আর আমি আমার শিক্ষার্থীদের কথা বলবো, যে বিশেষ করে তারা যে সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয়, সেখানে আমি তাদেরকে সবসময় বলেছি যে কাউকে ভয় পাবে না, তুমি সোজাসুজি চিঠি দিবে। কারণ 2009 সালে আমাদের যে হাইকোর্ট থেকে যে রায়টা দেওয়া হয়েছে যে প্রত্যেকটি প্রতিষ্ঠানে একটি কমিটি থাকবে, তারা সেই অভিযোগগুলি নিবে, তো এটাই যে তাদেরকে পথ চলাটাকে আরো সুগম করে দেয়। এই যে এত কাজ করছেন বা করেছেন, প্রতিবন্ধকতা আলাদা করে যদি জানতে চাই, সম্মুখীন হয়েছেন কিনা? এত বেশি পেট্রিয়ার্কাল আমাদের স্ট্রাকচারগুলো, যে আমি যখন ডিন ছিলাম 10 জনের মধ্যে আমি একমাত্র নারী ডিন ছিলাম, তো সেহেতু আমার কথা শুনতে কেউ আগ্রহী হতো না। এবং যখন আপনি একটা আর্গুমেন্ট প্লেস করেন, তখন আপনাকে বলা হবে যে উনি আসলে একটু অ্যাগ্রেসিভ, উনি বেশি অ্যাগ্রেসিভলি বলছে। কিন্তু একজন আমার পুরুষ কলিগ যখন একই বিষয় বলছে, তখন কিন্তু উনি অ্যাগ্রেসিভ না, উনি বুদ্ধিমান। হ্যাঁ, এই এই ধরনের ছোটো ছোটো জিনিসগুলো আমি অনেক ফেস করি, আমি প্রতিনিয়তই করি, যে কোনো ধরনের আর্গুমেন্ট দেওয়া বা কোনো ধরনের একটা যুক্তিতর্ক উপস্থাপন করা খুব সহজে একজন নারীকে থামিয়ে দেওয়া যায়। এটা কিন্তু উত্তরণ ঘটানো খুবই কঠিন, কেননা তাদেরকেও আমি দোষ দিই না, কারণ তারা তো ওই সিস্টেমের মধ্যে আছে এবং বারবার এই পিতৃতান্ত্রিক সিস্টেমটাকে তারা রিএনফোর্স করে তাদের অবস্থান দিয়ে। এখানে যদি একটু জানতে চাই, আমরা একদম শেষের দিকে চলে এসেছি গল্প করতে করতে, সার্বিকভাবে যে বাংলাদেশের নারীদের উন্নয়নে নারীদের আসলে কি ভূমিকা রাখা উচিত? নারীদেরকে অনেক বেশি সিদ্ধান্ত নেওয়ার জায়গাগুলোতে দিতে হবে, নারীদের অবস্থান তৈরি করে দিতে হবে। আমরা খুবই খুশি যে মাননীয় প্রধানমন্ত্রী পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নারী হিসেবে দিচ্ছেন, বাংলা একাডেমি চেয়ারপারসন একজন নারী হয়েছেন, বা ধীরে ধীরে এগুচ্ছে নারীরা। যত তারা সিদ্ধান্ত নেওয়ার জায়গাটায় আসতে পারবে, তখন একটা পুল ফ্যাক্টর কাজ করবে নারীদের জন্য, যে তাকে তারা অন্য নারীদেরকে তারা পুল করতে পারবে সহজে,
বা সে একটা রোল মডেল হিসেবে তৈরি হবে। আর আমি নারীদেরকে বলবো যে যত প্রতিবন্ধকতায় আসুক না কেন, তার একটা সঠিক বন্ধু থাকা প্রয়োজন বা একটা প্রাতিষ্ঠানিক একটা বন্ধু প্রয়োজন, এবং সেখানে সে যেন একটা স্পেস পায়, এবং সে যে যদি কোনো ধরনের বঞ্চনা, নির্যাতন বা মানসিক নির্যাতনের শিকার হয়, যেটা পরিবারের মধ্যে হচ্ছে, সমাজে হচ্ছে, রাষ্ট্র দ্বারা কোনো কোনো সময় আমরা হচ্ছি, সেগুলো বলার জায়গা তৈরি করতে হবে, শুনতে হবে, নারীদের কথা শুনতে হবে। কেননা নারীরা অনেক শক্তিশালী এবং তারাও মানুষ, এবং মানুষ হিসাবে নিজেকে ভাবতে হবে। আমি তো সহজে বলতে পারি, কেননা আমি সেভাবে বড় হয়ে এসেছি, আমার কোনো প্রতিবন্ধকতা ছিল না, কিন্তু আমি জানি যে অনেক সুযোগ সুবিধা দেওয়া সত্ত্বেও অনেক নারী এগুতে পারছে না, এই কারণেই যে এতগুলো আপনার কারণ আছে তাকে পিছনে টেনে ধরে। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, অনেক শুভকামনা থাকলো, এবং আবারও আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। আমিও বাংলা ভিশনকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ করার জন্য এবং নারী বিষয়ে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030 থেকে 4 পর্যন্ত, আমাদের ইমেল অ্যাড্রেস dinpratidin@bangladeshvision.tv। দার্শনিক চাণক্যের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, বিশ্বের সবচেয়ে বড় শক্তি হচ্ছে যৌবন ও নারীর সৌন্দর্য। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন, আর সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।